প্রতিযোগিতা এবং অন্যান্য পরিচর্যা উদ্বোধন করা হলো। চলে যাও। শুরু হয়ে গেল সবাই জোরে একটি করতালি দে। অনেক সুন্দর। হ্যাঁ কোন অভিভাবক মাঝখানে যাবো না, বেলে গরু ওরে বাছরাঙ্গা পাখি ওরে। এরকম আয়োজনে আমরা খুব খুশি, এরকম আয়োজনে আমাদের মেধা বিকাশ পায়, এরকম আয়োজন আমরা ছাত্রদের কাছ থেকে আরো চাই। দুই ছেলে এখানে পড়ে, ছোট ছেলে ক্লাস ওয়ানে পড়ে আর হচ্ছে বড় ছেলে ক্লাস ফোরে পড়ে। আজকে আমরা এখানে খেলা দেখতে আসছি। জসিম ভাইকে অনেক ধন্যবাদ এই খেলার জন্য। আমরা এই খেলার নিয়ে পড়ার পাশাপাশি বাচ্চাদের আমাদের খেলার সহযোগিতা দিছে, মানে স্কুইজ দিছে, ওদের মেধা শক্তি বাড়ানোর জন্য অনেক কিছু করছে, আমরা দেখে তা অনেক খুশি হয়েছি। ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার আয়োজন করার একটি উদ্দেশ্য, মানে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, তার মধ্যে একটি উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে শুধু পড়াশোনা করারই হবে না, তাদের খেলাধুলারও প্রয়োজন আছে। খেলাধুলা নামক যে একটা জিনিস রয়েছে আমাদের বর্তমান প্রযুক্তির যুগে, সবাই ডিভাইস মুখী হয়েছে, ডিভাইসের প্রতি আসক্তি হয়ে পড়ছে, যার কারণে আমরা যদি এই বিভিন্ন রকমের রকমারি খেলাধুলাগুলো তাদেরকে দিয়ে না খেলায় নিই, তাহলে এটি কিন্তু একদিন হারিয়ে যাবে। এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের খেলার আয়োজন রেখেছি। এবং আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমাদের সাহিত্য প্রতিযোগিতা আমরা রেখেছি, যেটার মাধ্যমে মধ্য দিয়ে বাচ্চারা কবিতা পড়া শিখবে। ইংরেজি যে একটা ভাষা, একটা কঠিন ভাষা, সবাই কঠিন মনে করে, ইংরেজি ভাষাটা আমরা ইংলিশ স্পোকেন রেখেছি, যাতে করে তাদের ভিতরে ইংরেজি ভীতিটা দূর হয়, তারা ইংরেজিতে নিজের সম্পর্কে, নিজের পরিবার সম্পর্কে বলার চেষ্টা করবে এখানে। আমার মনে হয় এতে করে ইংরেজি ভীতিটা তাদের ভিতর থেকে অনেকাংশে দূর হবে।